মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। জানা যাচ্ছে এই পথ দুর্ঘটনায় দেহ থেকে ডান পা ছিন্ন হয়ে গেল দুবছরের এক ছোট্ট শিশু। ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার চাপাই কদমটুলি এলাকায়। জানা গেছে একটি মোটর বাইকে চারজন আড়াইডাঙ্গা হাসপাতালে যাওয়ার পথে চাপাই কদম টুলি এলাকায় বেপরোয়া একটি বোলোরের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিষে দিয়ে চলে যায়। আর এই ঘটনায় দুবছরের শিশু সেন্টু হকের ডান পা দেহ থেকে আলাদা হয়ে যায়। জানা গেছে এই ঘটনায় তার বাবা ফারুক হকেরও ডান পা ভেঙে গেছে। তার পাশাপাশি এই ঘটনায় তার স্ত্রী ইলুয়া খাতুন এবং মেয়ে শিম্পা খাতুনও গুরুতরভাবে আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। হয়তো মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল, বুলোরেতে চেপে পালিয়ে গেছে। কোথায় যাচ্ছিল? আড়াইডাঙ্গা হসপিটাল। কতজন ছিল? ওই তো দুইজন ছিল বাচ্চাটাকে নিয়ে। কতজন আহত হয়েছে? তিনজন আহত, চারজন। তিনজন? চারজন। কোথায়? তিনজন এই জায়গায়, চারজন আহত, চারজন। আড়াইডাঙ্গা যাচ্ছিল ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করতে, দিয়ে রাস্তাতে কি যে মোটরসাইকেলে ছিল এরা আর বুলোর এসে ধাক্কা মেরেছে, চারজন ছিল ওরা। চারজনে কি আহত হয়েছে? হ্যাঁ, চারজনই হয়েছে। কোথায় নিয়ে এসেছো এখন? মালদা। বুলোর গাড়িটা কি ধরা গেছে? ধরা ছিল, পালিয়ে গেছে ওরা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।